আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় কালী প্রসন্ন ঘোষ। আজকের আলোচ্য বিষয় কালী প্রসন্ন ঘোষ। প্রথম প্রশ্ন, পারিব না কবিতাটির রচয়িতা কে? পারিব না কবিতাটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। কালী প্রসন্ন ঘোষ তার বিখ্যাত কবিতা পারিব না। পরবর্তী প্রশ্ন, প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা ও নিষিদ্ধ চিন্তা এই গ্রন্থ তিনটির রচয়িতা কে? প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা ও নিষিদ্ধ চিন্তা এই গ্রন্থ তিনটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। কালী প্রসন্ন ঘোষ। বন্ধুরা, এই প্রশ্নটি এত অধিক সংখ্যক বার এসেছে যে বলাই বাহুল্য। কালী প্রসন্ন ঘোষের বিখ্যাত কবিতা পারিব না, আর এই তিনটি গ্রন্থ প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা ও নিষিদ্ধ চিন্তা এই তিনটি গ্রন্থের রচয়িতা কে, অথবা এই গ্রন্থগুলোর রচয়িতা কে? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। কাজে এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটি প্রশ্ন অধিক সংখ্যক বার এসেছে। পরবর্তী প্রশ্ন, ছায়া দর্শন গ্রন্থটির রচয়িতা কে? ছায়া দর্শন গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। কালী প্রসন্ন ঘোষ। ছায়া দর্শন গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, জানকীর অগ্নি পরীক্ষা গ্রন্থটির রচয়িতা কে? জানকীর অগ্নি পরীক্ষা গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। কালী প্রসন্ন ঘোষ। জানকীর অগ্নি পরীক্ষা একটি প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, সমাজ শোধনী ও ভক্তির জয়, সমাজ শোধনী ও ভক্তির জয় গ্রন্থ দুটির রচয়িতা কে? সমাজ শোধনী ও ভক্তির জয় গ্রন্থ দুটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। বন্ধুরা, আমরা পূর্বেই জেনেছি যে পারিব না এই বিখ্যাত কবিতাটি কোন কবির, তিনি হচ্ছেন কালী প্রসন্ন ঘোষ। আরো আমরা জেনেছি প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা ও নিষিদ্ধ চিন্তা গ্রন্থগুলো রচয়িতা কে? কালী প্রসন্ন ঘোষ। এবং আমরা এটাও জেনেছি যে এই দুটি প্রশ্ন অধিক সংখ্যক বার আসে এবং এসেছে। পরবর্তী প্রশ্ন, কালী প্রসন্ন ঘোষ বাংলার পণ্ডিতগণ কর্তৃক কোন উপাধিতে ভূষিত হন? কালী প্রসন্ন ঘোষ বাংলার পণ্ডিতগণ কর্তৃক কোন উপাধিতে ভূষিত হন? এর উত্তর হচ্ছে বিদ্যাসাগর। বন্ধুরা, আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ছিলেন বিদ্যাসাগর উপাধিতে ভূষিত একজন ব্যক্তি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের একজন অন্যতম দিকপাল, এবং তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়েছিল। মূলত বিদ্যাসাগর তার পদবি নয়। অতএব আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ব্যক্তি বিদ্যাসাগর যার উপাধি ছিলেন এবং তিনি বিখ্যাত ব্যক্তি। কালী প্রসন্ন ঘোষের ক্ষেত্রে বিদ্যাসাগর উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন বাংলার পণ্ডিতগণ কর্তৃক। তবে এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়, হঠাৎ হঠাৎ আসে, সাধারণত আসে না। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই উপাধি এবং তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার পারিবারিক উপাধি, এবং তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে, আর বিদ্যাসাগর উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন, এটা ছিল তার উপাধি। পরবর্তী প্রশ্ন, প্রভাত চিন্তা গ্রন্থটি কি জাতীয় রচনা? প্রভাত চিন্তা গ্রন্থটি কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, নিভৃত চিন্তা গ্রন্থটি কি জাতীয় রচনা? নিভৃত চিন্তা গ্রন্থটি কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, নিষিদ্ধ চিন্তা গ্রন্থটি কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিষিদ্ধ চিন্তা এই তিনটি প্রবন্ধ গ্রন্থ কালী প্রসন্ন ঘোষের
সবচেয়ে বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এবং এই তিনটি গ্রন্থ নিয়ে অধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে, আলাদা আলাদা করেও এসেছে, তিনটি গ্রন্থকে একসাথে করেও এসেছে। পরবর্তী প্রশ্ন, ছায়া দর্শন গ্রন্থটির রচয়িতা কে? ছায়া দর্শন গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। ছায়া দর্শন গ্রন্থটি কোন জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, জানকীর অগ্নি পরীক্ষা গ্রন্থটি কি জাতীয় রচনা? জানকীর অগ্নি পরীক্ষা গ্রন্থটি কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, সমাজ শোধনী গ্রন্থটি কি জাতীয় রচনা? সমাজ শোধনী গ্রন্থটি কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, ভক্তির জয় গ্রন্থটি কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা, কালী প্রসন্ন ঘোষের প্রবন্ধ গ্রন্থগুলো সম্বন্ধে আমরা জানলাম। গ্রন্থগুলো হচ্ছে প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিষিদ্ধ চিন্তা, ছায়া দর্শন, জানকীর অগ্নি পরীক্ষা, সমাজ শোধনী, ভক্তির জয় ইত্যাদি প্রবন্ধ গ্রন্থ কালী প্রসন্ন ঘোষের রচনা। আর সবচেয়ে বেশি সংখ্যক বার প্রশ্ন আসে প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা ও নিষিদ্ধ চিন্তা থেকে। বন্ধুরা, আরেকটি প্রশ্ন যেটি কালী প্রসন্ন ঘোষ থেকে আসা, বহুল সংখ্যক বার আসা, সেটি হচ্ছে পারিব না এই বিখ্যাত কবিতাটি কার? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। পরবর্তী প্রশ্ন, ফুল ফুল তুল তুল গা ভেজা শিশিরে বুলবুল মশগুল কার গান গাহিরে, ফুল ফুল তুল তুল গা ভেজা শিশিরে, ফুল ফুল তুল তুল গা ভেজা শিশিরে বুলবুল মশগুল কার গান গাহিরে, এই রচনাটি কোন কবির? এই রচনাটি কোন কবির? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। এটি কালী প্রসন্ন ঘোষের বিখ্যাত কবিতা পারিবনা থেকে নেয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পারিবনা এ কথাটি বলিও না আর, কেন পারিবনা তাহা ভাবো একবার। পারিবনা এ কথাটি বলিও না আর, কেন পারিবনা তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। এই কবিতাটি কোন কবির রচনা? এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। এর উত্তর হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। বন্ধুরা, কালী প্রসন্ন ঘোষ থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সবচেয়ে অধিক সংখ্যক বার আসে পারিবনা কবিতাটি কোন বিখ্যাত কবির, অথবা পারিবনা এই বিখ্যাত কবিতাটি কোন কবির। আরেকটি প্রশ্ন যেটি আসে অধিক সংখ্যক বার আসে, প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিষিদ্ধ চিন্তা, এই গ্রন্থগুলোর রচয়িতা কে? পরবর্তী যে প্রশ্নগুলো নিয়ে আমরা পড়েছি সেই প্রশ্নগুলো আসে একটু কম সংখ্যক বার আসে, কিন্তু যেহেতু একবার হলেও এসেছে কাজেই আপনাদের জন্য জানাটা বাঞ্ছনীয়। বন্ধুরা, একটু বিশেষভাবেই বলতে হয়, আধুনিক যুগে যে সাহিত্যিকগণ সম্বন্ধে আমরা পড়ব তাদের প্রত্যেকের সাহিত্যকর্ম এবং প্রত্যেকটি সাহিত্যকর্ম সম্বন্ধেই জানতে হবে, পড়তে হবে এবং আয়ত্ত করতে হবে। কারণ প্রতিবারই পরীক্ষায় নতুন একটি গ্রন্থ দিয়ে প্রশ্ন আসে এবং যে কোনো সময় যে কোনো সাহিত্যিকের গ্রন্থ থেকে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে যদি এই বিষয়গুলোর ক্ষেত্রে উদাসীনতা দেখানো হয় সেটি হয়তো কাঙ্ক্ষিত ফলাফল লাভে সহায়ক হবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, আধুনিক যুগের যে সাহিত্যজ্ঞ আছেন, আমরা জানি যে অধিক সংখ্যক সাহিত্যিক আছেন, কিন্তু তারপরেও তাদের রচিত প্রত্যেকটি সাহিত্যকর্ম সম্বন্ধে জানাটা বাঞ্ছনীয়, এই কারণেই বাঞ্ছনীয়। অতএব আপনারা ধৈর্য ধরে একটু কষ্ট করে হলেও এই বিষয়গুলোকে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আয়ত্ত করবেন। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আবারও আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করছি, আপনাদের নিরাপত্তা কামনা করছি সর্বোপরি। আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।